আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা গতকাল আলোচনা করছিলাম হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহ আলাইহির উপদেশ, যিনি আফগানিস্তানের বলখ প্রদেশের একজন বাদশাহ ছিলেন। তার জন্ম 718 খ্রিস্টাব্দে। তিনি এক ব্যক্তিকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বললেন, যখন তোমার গুনাহ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে যাবে। তখন ওই ব্যক্তিটি বললেন, হুজুর এটা কি করে সম্ভব, কারণ ডানে বায়ে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে উপরে নিচে সব জায়গায় তো আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্ব ছাড়া কোথাও যাওয়ার তো আমার সুযোগ নেই। তখন হযরত ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহি আলাই বললেন, তাহলে দেখো কতই না খারাপ কথা যে তার রাজত্বে তুমি থাকবে আবার তার নাফরমানি করবে। আমাদের মধ্যে যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত তারা আল্লাহর রাজত্বে বসবাস করা কঠিন হয়ে যাবে। তাই আসুন প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা যারা আল্লাহর রাজত্বে বসবাস করি আমরা যেন সকল প্রকার নাফরমানি তথা গুনাহের কাছ থেকে বেঁচে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।